হ্যালো বাগানী বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো আমি তোমাদের বাগানি বন্ধু মামন আজকে আমি দুটি নতুন জবা সংগ্রহ করেছি এই জবা দুটির গোড়াতে নেটপট আছে তো টবে বসানোর আগে আমি এই জবা গাছের নেটপট কেটে নেব তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি জবা গাছের নেটপটগুলো কীভাবে কাটি আমি জবা গাছের নেটপটগুলো যেভাবে কাটবো তাতে কিন্তু গাছের একটাও শিকড় নষ্ট হবে না আমি এই মাটিটা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম না ভিজিয়ে রাখলেও চলবে এরপর এর গোড়ার মাটি কিন্তু আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পরই এই নেটপটটা কাটতে হবে আমি এই নেটপটটা এমনভাবে কাটবো একটাও শিকড় কিন্তু নষ্ট হবে না যারা নতুন বাগানি বা নেটপট কাটতে ভয় পান তারা কিন্তু এইভাবে নেটপট কাটলে গাছের শিকড় একটাও নষ্ট হবে না এতে করে গাছ নষ্ট হওয়ার কোনো রকম কোনো ভয় নেই সকলেই এভাবে চেষ্টা করতে পারেন আশা করছি আমার মতো সকলেই সফল হবেন আমি কিন্তু প্রতিটা জবা গাছে নেটপট এইভাবেই কাটি আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কাটি আজকে আমি শেয়ার করবো কীভাবে নেটপট কাটছি আমি ভালো করে লক্ষ্য করে দেখুন চারিদিকেই কিন্তু শিকড়গুলো বেরিয়ে আছে এই শিকড়গুলো কোনো রকম যাতে ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রেখেই কিন্তু আমি নেটপটগুলো কাটব এই নেটপটগুলোর প্রতিটা অংশ কিন্তু আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটবো এতটাই ছোটো টুকরো করে কাটব যাতে গাছের গোড়ার শিকড় কোনোভাবেই নষ্ট না হয় অনেক বাগানি বন্ধুরা আছে মাত্র দুটো দিক কেটেই কিন্তু নেটপটটা এমনভাবে টেনে খোলার চেষ্টা করেন তাতে গাছের শিকড় নষ্ট হয়ে যায় নেটপট কাটার সময় কখনোই টেনে হিঁচড়ে বার করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু এর গোড়ার শিকড়গুলো ছিঁড়ে যাবে দেখুন আমি কিন্তু নেটপটের প্রতিটা অংশ ছোট ছোট টুকরো টুকরো করে কাটছি আমি যে গাছেরই নেটপট থাকে সেই গাছেরই নেটপটগুলো এভাবেই কাটি সব সময়ের জন্য নেটপট কাটার পরে গাছে যে কুড়ি থাকে সেই কুড়িগুলোও কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে না হলে গাছটা অনেক সময় ঝিমিয়ে যেতে পারে আমি গাছের কয়েকটা পাতা রেখে বাকি পাতা কিন্তু কেটে দেবো আপনারা চাইলে পাতা রাখতেও পারেন আবার সমস্ত পাতা ছাড়িয়ে দিতে পারেন দেখুন আমি কিন্তু ছোট ছোট করে নেটপটগুলো কাটছি এটাতে অনেকটা সময় লাগে একটু ধৈর্য লাগে তবে কিন্তু গাছের কোনো রকম কোনো ক্ষতি হয় না নেটপট কাটার পর গাছের গোড়ার মাটি অনেকেই ধুয়ে ফেলে দেয় আমি কিন্তু নেটপট কাটার পর গোড়ার মাটিটা কখনোই ধুই না নেটপট কাটার পরে আমি সোজা টবে বসিয়ে দিই তারপরে টবে মাটি ভরে দিই এবং মাটি ভরে দেওয়ার পরে টব ভর্তি করে কিন্তু জল দিতে লাগবে আর এই জল যখন আমি দেব তাতে কিন্তু একটু ছত্রাকনাশক মিশিয়ে দেব তাহলে কোনো রকম ক্ষতিকারক ছত্রাকের আক্রমণের ভয় থাকবে না দেখুন আমি কত ছোট ছোট করে টুকরো টুকরো করে নেটপটগুলো কাটছি আমার কিন্তু কোনো রকম শিকড়ে কোনো রকম আঘাত লাগছে না বা শিকড়গুলো কিন্তু কেটে যাচ্ছে না যারা জবা গাছে নেটপট কাটতে ভয় পান আশা করছি আমার এই ভিডিওটা তাদের কাজে লাগবে নতুন বাগানিদের জন্যই আজকে আমি এই নেটপট কাটার ভিডিওটা তৈরি করছি সকলের জন্য আশা করছি সকল বাগানি বন্ধুদের অনেক কাজে লাগবে আমাকে অনেক বাগানিরাই বলে থাকে যে নেটপট কাটতে আমরা ভয় পাই এই কারণে নেটপট সমেত গাছটা বসিয়ে দিই নেটপট সমেত গাছটা বসালে কিন্তু পরবর্তীকালে গাছটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাই আমাদের সব সময় চেষ্টা করতে হবে এই নেটপটগুলো সব কেটে তবেই টবে বসাতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাটলে কিন্তু সকলেই সফল হবেন এই নেটপটগুলো কাটতে অনেক বাগানি বন্ধুরা নেটপটের মাত্র দুটো দিক কেটেই টেনে হিঁটে নেটপটটা বের করার চেষ্টা করেন সেক্ষেত্রেই কিন্তু শিকড় ছিঁড়ে যায় এই কারণেই নেটপট কাটার পর গাছটা কিন্তু ঝিমিয়ে যায় অনেক সময় গাছটা ঝিমিয়ে মারা যায় এই কারণেই বাগানি বন্ধুরা এই নেটপট কাটতে সাহস করে উঠতে পারেন না আমি তাদেরকে বলবো এইভাবে নেটপটগুলো কাটলে তাহলে কিন্তু আপনার গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না একটাও শিকড় নষ্ট হবে না আমি প্রতিটা জবা গাছের নেটপট ঠিক এভাবেই কাটি সব সময় অনেক জবা গাছের তো নেটপট থাকেই অনেক রকম গাছেরও কিন্তু নেটপট থাকে অনেক সময় জারবেড়া গাছেরও কিন্তু নেটপট থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এইভাবেই লক্ষ্য রেখে খেয়াল করে ধৈর্য ধরে ছোট ছোট। টুকরো করে কাটতে হবে আশা করছি সকলেই দেখতে পাচ্ছ আমি কিন্তু এই নেটপটের প্রতিটা অংশ ছোট ছোট টুকরো করে কাটছি যাতে অতি সহজেই জবা গাছের গোড়া থেকে এই নেটপটটা আমি বার করতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছের কোনো রকম কোনো শিকড় কিন্তু আমার কাটা পড়ছে না যারা নতুন তারা এভাবে চেষ্টা করলে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন এই নেটপট কাটতে আমিও প্রথম যখন নেটপট কাটতাম তখন কিন্তু ভয় পড়তাম তারপর আমি এভাবেই চেষ্টা করতে থাকি প্রতিটা অংশ যখন আমি ছোট ছোট টুকরো করে কাটছি তখন কিন্তু আমাকে জোর জরজরবস্তি করতে হচ্ছে না এই গাছের গোড়া থেকে নেটপট বার করতে এই কারণে কিন্তু গাছের শিকড়টা কোনো রকমভাবে আঘাত পাচ্ছে না ছিঁড়ে যাচ্ছে না এই জন্য কিন্তু আমার গাছটার কোনো রকম কোনো ক্ষতি হবে না এই গাছটাতে কিছু কুড়ি আছে এই কুড়িগুলোও কিন্তু আমি কেটে তবেই টবে বসাবো শুধুমাত্র আমি কুড়ি কাটবো না গাছের কিছু পাতাও কেটে দেব পাতা কাটার পরও আমি কিন্তু গাছটা বসাবো আপনারা চাইলে পাতা রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন অনেক বাগানি বন্ধুরা সমস্ত পাতাটাই কেটে ফেলে দেয় সেটা করলেও কোনো ক্ষতি নেই কিন্তু খেয়াল রাখতে হবে এই নেটপট কাটার পর টপ ভর্তি করে জল দিতে হবে দেখুন একটাও কিন্তু শিকড় নষ্ট হয়নি অথচ নেটপটটা কিন্তু আমার সম্পূর্ণ কেটে গেছে দেখতেই পারছেন শিকড়টা খুবই ভালো আছে এভাবেই আমি কিন্তু প্রতিটা গাছে নেটপট কাটি একটাও শিকড় কখনোই নষ্ট হয় না দেখতেই পারছ আমার গাছে কিছু কুড়ি আছে কুড়িটা আমি কেটে দিচ্ছি এই গাছের আগার দিকে কচি অংশটাও আমি কেটে দেব এতে করে পরবর্তীকালে আমার গাছটা আকারে ছোট থাকবে একটু কিন্তু ঝাঁকড়া হবে অনেক বাগানেরাই আমাকে প্রশ্ন করেন যে তোমার গাছগুলো এত ছোট তবু কেন ফুল হয় তাদেরকে আমি বলবো আমার গাছগুলো ছোট হলেও ফুল হয় এই কারণে গাছের বয়স কিন্তু সবসময় বেশি হয় আমি গাছগুলো কাটাই ছাটাই করে সবসময় ছোট রাখি এই কারণে আমার গাছগুলো আকারে ছোট। কিন্তু বয়সে বেশ বড় আমার এমনও কয়েকটা গাছ আছে যেগুলো তিন থেকে আড়াই বছর বয়স তবু গাছগুলো কিন্তু খুব একটা বড় না আমি গাছগুলো খুব একটা লম্বা করতে চাই না এই কারণে গাছগুলো সব সময়ের জন্য কেটে ছোট করে রাখি এই জন্য গাছগুলো যদি ছোটো থাকে আমরা ছোট টবেও বসাতে পারি এবং ফুল হলে আমার দেখতেও খুব ভালো লাগে ছোট গাছে ফুল হলে আমার বেশ ভালো লাগে এই কারণেই আমি গাছগুলোকে ছোট করে রাখি দেখতেই পাচ্ছেন এখানেও আর জবা গাছ রয়েছে এটাতেও কিন্তু নেটপট রয়েছে এই নেটপরটাও কিন্তু আমি খুব সাবধানেই ধৈর্য ধরে পুরো অংশটাই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে বাদ দিয়ে তবেই টবে বসাবো আপনারা এটাও দেখতে পারেন আমি কিভাবে কাটছি আপনারা যে কোনো কিছু দিয়েই এভাবে কিন্তু এই নেটপরটা কাটতে পারেন এভাবে গাছ কাটার কাটারি দিয়েও কাটতে পারেন আবার কাউচি দিয়েও কাটতে পারেন এভাবে ছোট ছোট টুকরো করে প্রতিটা অংশ কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে কেটে বাদ দিচ্ছি এই কারণেই কিন্তু আমার নেটপট কাটার সময় গাছের শিকড় কোনোভাবেই নষ্ট হয় না আপনাদের ভালো করে দেখার জন্য আমি একটা কাউচির সাহায্যে এই নেটপটটা কাটছি দেখুন নেটপটটা কিন্তু একদম ছোট ছোট টুকরো প্রতিটা অংশ কিন্তু কেটে কেটে আমি টুকরো টুকরো করছি আমি কিন্তু নেটপটের দুটো দিক কেটে জবরদস্তি নেটপটটা বার করার চেষ্টা কখনোই করি না আপনারাও নেটপট কাটার সময় এভাবে নেটপট কাটবেন নেটপটে দুটো দিক কেটে কখনোই নেটপট টেনে হিঁচড়ে বার করার চেষ্টা করবেন না এতে গাছে শিকড় নষ্ট হয় পরবর্তীকালে গাছটা অনেক সময় মারাও যেতে পারে দেখুন নিচের দিকের অংশও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কাটছি এই ছোট ছোট টুকরোই কাটাই হচ্ছে সফলতার একটা বিশেষ কারণ যেক্ষেত্রে আমার শিকড়ও নষ্ট হবে না গাছটাও সুস্থ থাকবে আপনারাও এভাবেই নেটপট কাটবেন সমস্ত গাছগুলো কিন্তু তাহলে নষ্ট হওয়ার কোনো রকম ভয় থাকবে না আমি এই গাছগুলো টবে বসানোর পর কিন্তু এই গাছটা কম করে সাত দিন এমন জায়গায় রাখব যেখানে শুধুমাত্র সকালে রোদ আসে আর যখনই জল দেব তখনই কিন্তু টব ভর্তি করে জল দেব গাছটা টবে মাটিতে বসে গেলে তবেই কিন্তু গাছে খাবার দেওয়া শুরু করব এবং মাঝে মাঝে একটু কীটনাশক স্প্রে করব অনেক সময় কীটপতঙ্গের আক্রমণ হয় এই জন্য কীটনাশকটা আমি ব্যবহার করব। দেখুন কত ভালোভাবে নেটপটটা বেরিয়ে গেল একটাও শিকড় কিন্তু আমার নষ্ট হলো না এবার গাছের কিছু পাতা রেখে কিছু পাতা কুড়ি কেটে আমি টবে বসাবো জবা গাছের মাটি আমি আগেই তৈরি করে রেখেছি এবার এগুলো টবে বসিয়ে মাটি দিয়ে জল ভর্তি করে দেবো টবে আর টবগুলো এমন জায়গায় রাখবো যেখানে শুধুমাত্র সকালের রৌদ্র আসে বাগানি বন্ধুদের অনুরোধ করব গাছে যখন নেটপট কাটবেন তখন এভাবেই কাটবেন আর গাছের কুড়িগুলো অবশ্যই কেটে দেবেন কুড়ি থাকলে গাছের এনার্জি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে গাছ ফুল ফুটলেও গাছটি পরবর্তীকালে কিন্তু নষ্ট হয়ে যাবে গাছের এনার্জি নষ্ট হয়ে গেলে তখন কিন্তু গাছ বাঁচবে না আশা করছি সকলেই সফল হবেন আমার মতো এভাবে চেষ্টা করলে